আমার ব্যক্তিগত মতামত, আমি খুব পজিটিভ মানুষ। আমার মনে হয় এক্ষেত্রে সাংবাদিক শিল্পী উঠতে চলে গিয়ে কিছু ঘটেছিল, সে কারণে হয়তো, আমি জানি, আমি আসলে বিষয়টা জানি না। আমি সাপোজ আমি শিল্পী না, আমি সাধারণ কোন একজন কেউ, বা আপনি সাংবাদিকা, অন্য প্রফেশনের কেউ একজন, আপনি কিছু একটা কন্টেন্ট করতে চান, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনি করতেই পারেন। কিন্তু আমার যেটা পয়েন্ট এখানে, সেটা হলো যে আমার ব্যক্তিগত মতামত, আমি খুব পজিটিভ মানুষ, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমি খুব পজিটিভ মানুষ। আমি খারাপ জিনিসটাতে ফোকাস করতেই চাই না, আমি সবসময় ভালো জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করতে চাই। সো আমার যেটা মনে হয় যে যেখানে সুযোগ থাকবে আলোচনা করে একটা সমাধানে চলে আসার, এবং যেখানে সুযোগ থাকবে বেশি ঘাটাঘাটি না করে মানুষকে না জানিয়ে নিজেদের মধ্যে, আমার আর আপনার মধ্যে শেষ করে ফেলার, সমাধান করে ফেলার, সেখানে অযথা ঘাটাঘাটি করা বা অনেক মানুষকে জানানো বা এটা নিয়ে অনেক একটা একটা খুব খারাপ সিচুয়েশনের তৈরি করা বা প্রশ্নবিদ্ধ করা, এগুলো বোধ হয় না হলেই ভালো। এবং আমি বলি যেভাবে করেছেন, এবং সে তো অনেক ক্ষমতাশীল, সে মানে বুঝাইলো যে আমি অনেক ক্ষমতাশীল, তো চাকরি খেয়ে ফেলবো, এইটা আসলে কিভাবে সম্ভব শিল্পীর জন্য? তার এত ক্ষমতা ছিল আপনি এখন, আমি বলতে পারি যে আপনি প্রথমে যেটা বললেন যে শিল্পী সাংবাদিক বন্ধুত্ব, বন্ধুত্ব নিশ্চয়ই আছে, এবং আমি যদি নাম মেনশন নাও করি আমি একদম অকপটে, এবং আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা সবাই জানে, আমি খুব ডিরেক্ট, মানে কুসুম শিকদার এত ডিরেক্ট যে মানে মনে হবে এতগুলো ক্যামেরা যে আছে বোঝাই যাবে না আমরা যখন কথা বলছি। আমার অনেক সাংবাদিক বন্ধু কিন্তু আছে যারা আমরা আমাদের ক্যারিয়ার একসঙ্গে শুরু করেছি, মানে আমার 2002 থেকে, বা আমি যদি গানও ধরি আমার 2000 থেকে কাজ করা শুরু ইন্ডাস্ট্রিতে, ঠিক সেই সময় যারা কাজ করতেন বিভিন্ন ম্যাগাজিনে, বা তখন তার এরকম ছিল না, বিভিন্ন ম্যাগাজিনে বা পত্রপত্রিকাতে ওই সময় যারা শুরু করেছেন, এরকম কিন্তু অনেক বন্ধু সাংবাদিক আমার আছে। এবং আমি সবসময় আমার ইন্টারভিউতে বলি যে আমি যে 5-6 বছর 8 বছর কাজ করিনি, ওনারা কিন্তু আমার খবর নিয়েছেন, কুসুম কোথায়, কি করছো, কেন কাজ করো না, তোমাকে আমরা শ্রেণে মিস করি। আমার ভক্তরা যেরকম বলেছে, আমার জার্নালিস্ট বন্ধুরাও কিন্তু আমাকে বলেছে, এই প্রশ্ন করেছে। সুতরাং আমি অকপটে স্বীকার করব যে আমার অবশ্যই সাংবাদিক বন্ধু আছে, খুব ভালো বন্ধু আছে, এবং আমি একজন শিল্পী, আমি একজন অভিনেতা, আমি আমি কখনো প্রফেশনালি নেই নি, আমি সেমি প্রফেশনালি কাজ করেছি সবসময়, কিন্তু যেহেতু আমি পারিশ্রমিক নিয়েছি আমার কাজের পরে, সুতরাং আমি একজন শিল্পী, আমি একজন অভিনেতা, এটা স্বীকার করতেই হয় আমাকে। এবং একজন শিল্পী হিসেবেও আমি বলছি, এবং আমি আমার সাংবাদিক বন্ধু আছে সেটা চিন্তা করেও আমি মাথায় রেখে বলছি যে আপনি যে ঘটনার কথা বলছেন সেটা আপনি বললেন তো, সে ক্ষমতা আছে তার অনেক, বা উনি হয়তো, আমি জানি না কি আসলে ভেতরের ঘটনা, তো আমি বলতে পারবো না, যতটুকু আমি বাইরে পড়েছি শুনেছি আমি ততটুকু জানি। আমি একই কথাই রিপিট করব যে এটা আলোচনা করে খুব নিজেদের মধ্যেই বিষয়টা হয়তো সমঝোতা হয়ে গেলে ভালো হতো, মানে এত দৃষ্টিকটু হতো না, হতো না না সেটা আমি জানি, বাট হয়তো ডিটেইল আমি জানি না, আমি কাকে করেছেন একজন নারী সাংবাদিককে, একটা পোস্ট ধরেন আপনি একটা পোস্ট দিচ্ছেন সেটা আমি শেয়ার করেছি, ওইটা নিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি বলবো যদি এরকম মানে গালাগালির বিষয় থেকে থাকে, এটা তো ব্যক্তি স্বাধীনতা খায়। হ্যাঁ, আমার মনে হয় এক্ষেত্রে সাংবাদিক শিল্পী উঠতে চলে গিয়ে কিছু ঘটেছিল, সে কারণে হয়তো, আমি জানি, আমি আসলে বিষয়টা জানি না। সো আচ্ছা।